চলছে বাংলা নববর্ষ চোদ্দশো পঁচিশ বঙ্গাব্দকে বরণের প্রস্তুতি বাঙালির প্রাণের এই মেলার আয়োজন নির্বিঘ্ন করতে রাজধানী সহ দেশ জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য অনুষঙ্গের সাথে এবার যুক্ত হয়েছে র্যাবের হেলিকপ্টার ও ভ্রাম্যমাণ আদালত প্রথমবারের মতো ফোর্সেস বটমূলে এবং হাতির র্যাবের ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট ডেপ্লয় করবে উদ্দেশ্যে যদি কোনো কেউ নারী হয়রানি করার চেষ্টা করেন অথবা অন্য কোনো ধরনের কোনো ধরনের ভায়োলেন্স করার চেষ্টা করেন তাৎক্ষণিকভাবে তার সাজার প্রদানের ব্যবস্থা করা হবে পক্ষ থেকে বিকেলে রমনা বটমূলে বর্ষবরণ আয়োজন সরেজমিনে পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা মহড়া ছিল পুলিশের বিশেষ বাহিনী ও ডগ উন্মুক্ত স্থানগুলোতে নববর্ষকে ঘিরে সব ধরনের উৎসব আয়োজন বিকেল পাঁচটার মধ্যে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচটার পরে উন্মুক্ত স্থানে যেন কোনো অনুষ্ঠান না করেন এটাই আমাদের অনুরোধ থাকবে এবং আপনারা জানেন আমাদের মঙ্গল শোভাযাত্রাটি এটা আন্তর্জাতিকভাবে খ্যাত হয়েছে এবং কালকে আরও বিদেশে কিছু মেহমান সেখানে থাকতে পারে আমরা সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি এবং সেখানেও সিসিটিভি ক্যামেরা এবং যা যা করার প্রয়োজন আমাদের যা ধরনের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা করছি কেবল রাজধানী নয় নববর্ষ নির্বিঘ্ন করতে দেশ জুড়েই তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাজিদ মিঠু চ্যানেলাই ঢাকা